সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাওয়ার মতো একটা ব্রেকফাস্ট এর বা সন্ধেবেলা বিকেলের খাওয়ার মতো আইটেম, দারুণ একটা নাস্তা যেটাতে যা লাগে তা মোটামুটি সব বাড়িতেই থাকে। শুরু করার আগে আজ যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুরু করছি আজকের রেসিপি। আমাদের যা যা লাগছে দেখে নিই। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দুটো ডিম সিদ্ধ করে রাখা আছে, এখানে অল্প একটু ক্যাপসিকাম আছে দু টেবিল চামচ মতো, একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আছে এখানে মিক্সড হার্ব এক টিস্পুন, আর হাফ টিস্পুন আছে গোলমরিচের গুঁড়ো, আর এক টিস্পুন আছে এখানে চিলি ফ্লেক্স। এটা আমার লেফট ওভার আটা, এটা মানে রুটি করার জন্য যেভাবে আটা মাখা হয় সেটাই আছে, শুধু নুন দিয়ে আটাটা মাখা আছে। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে ডিমগুলোকেও ছোট ছোট করে কেটে আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার একে একে দিয়ে দেব গোলমরিচটা, মিক্সড হার্ব আর চিলি ফ্লেক্সটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা, দিয়ে এটাকে এবার ভালো করে একটু মিক্স করব। ভালো করে এটা একটু মেখে নিতে হবে চেপে চেপে সব। আচ্ছা, এর মধ্যে চাইলে গ্রেট করে রাখা গাজরও দেওয়া যেতে পারে। এটা মাখা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আটাটা থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি বার করে নিয়েছি। এবার এটা থেকে বড় সাইজের রুটির মতো করে বেলে নেব। এবার এই মাখা যে আলুটা যে মাখলাম এখান থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে ফোল্ড করে দেব। যেরকম আমরা মোগলাই পরোটা খাই ঠিক সেরকম ধরনেরই আমি এটাকে ফোল্ড করে দেব। আর তারপর এটা আমি তাওয়াতে দিয়ে খুব ভালো করে এই পাশটা সব পাশটা ভালো করে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায় ভেতর থেকে ফিলিংগুলো। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, খুব সাবধানে এটা এবার এর মধ্যে আমি বসিয়ে দেব। দু মিনিট পর এবার আস্তে করে এটাকে আমি পাল্টে দেব, আর এটাও এপাশটা একটু হলে তারপর এটাকে আমি এর মধ্যে আমি তেল দেব। এবার তেল এর মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে এটাকে তেলে ভালো করে ভেজে নেব চারপাশটা। আঁচটা আমি মিডিয়াম রেখে চারপাশ খুব ভালো করে এটা ফ্রাই করে নিয়েছি। আচ্ছা, এটা চাইলে ডিপ ফ্রাইও করা যায় কিন্তু আমি শ্যালো ফ্রাই করলাম, আর আটার বদলে ময়দা দিয়েও করা যায় এটা। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো।